বুধবার 22শে নভেম্বর 2023 সকাল 8:50। আমি এর আগের রাত থেকেই প্রচুর 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 অসুস্থ ছিলাম, প্রচুর ব্যথা ছিল, কিন্তু আমার কিছু জ্ঞানের সীমাবদ্ধতার জন্য বুঝতে পারি নাই যে আমার অলরেডি আমি ডায়ালাইটেড হয়ে গিয়েছি, আমাকে হসপিটালে যেতে হবে। আমি অপেক্ষা করছিলাম ওয়াটার ব্রেকের জন্য, তো না পারতে খুবই তাড়াহুড়ো করে আমি সকালবেলায় বের হয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে, তুবা পাখিকে আম্মুর কাছে রেখে এখন আমরা রওনা দিব। হঠাৎ করে এই জিনিসটা হবে একদমই বুঝতে পারি নাই। হসপিটালে যেতে না যেতেই ওরা আমাকে তাড়াতাড়ি ডেলিভারি স্যুটে ঢুকালো এবং বলল 8 সেন্টিমিটার ডায়ালেটেড হয়ে গিয়েছে, দ্যাট মিন্স বেবি ইজ রেডি টু কাম। তো যাই হোক, সকালটা খুবই হেকটিক ছিল এবং আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে 22 তারিখই আমাদের তাবিদ পৃথিবীতে চলে আসলো। 25 তারিখ আমার ডেট ছিল। দুবার সময়ে যেমন আমি অত ব্যথা বুঝিই নাই কারণ এপিডুরাল নিয়েছিলাম, বাট এইবার একদমই সময় ছিল না। আধা ঘন্টার মধ্যে আমাদের তাবিজ সোনা চলে আসছে পৃথিবীতে, এবং এবার আমি বুঝেছি পিঙ্ক কাকে বলে, কত প্রকার ও কি কি। বেবি হওয়ার পরপরই চেক আপ করা হচ্ছে, অনেকবারই অনেক চেক আপ করা হয়, বাট এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের চেক আপ। You're a lovely size baby. Look at that. Look at you. You're a big man, aren't you? Yeah? Okay. I'm just going to check. No signs of tongue tie. No teeth. And it's intact. Good boy. Are you hungry? না না ঠিক আছে, তুমি তু বাপটা করতে করতে ভাবতো সেটা ঠিক আছে। Well done. আচ্ছা গাম মুছে দিবে না? না, এভাবেই জামা পড়াবা। তোমার কেউ তো মুছে নেই, তোমার খেয়াল নেই? না, আমি তো তখন অপারেশন থিয়েটারে ছিলাম। আচ্ছা জামা পড়ো, না পারলে ওদেরকে বলো ওরা হেল্প করবে। তুমি পারবা না, ওর ঘাট অনেক নরম জান। আমার যুদ্ধের পরে যে আমার চা, আমার নাস্তা, ব্রেড, আর তাবিদ বাবা ড্রেস পরছে। বিসমিল্লাহ বলে, তুমি আজান দিছো? মাথাটা ঠিক আছে তো নাকি? তোমার জন্য ওয়েট করতেছি, তোমার দেখে কি পাবে, তোমার কি এক্সপ্রেশন পাবে। ওর হাতে মিটেন্সও নিয়ে আসছি, তা নাহলে স্ক্র্যাচ করবে। কালকে রাত থেকে কিছু খাই নাই, এই যে এখন খাচ্ছি ব্রেড। Oh, he's a good size. He will come for you. Because yeah. I'm not good with the kids. No, it's fine. Mm. You know what? You are. We always think that we're not, but we are. Okay. Babe, you want to cuddle with him? Yeah. Yeah? Should I take the towel? I'll do this for you. Yeah. Do you have a softer one? হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম, আসে একটা ছবি তুলি। তোমার কোথায় দেখতেছে ছোটন?
তো কোথায়? তোমার মতো ঠোঁট, তোমার মতো নাক, তোমার মতো চোখ, তোমার মতো কান। আলহামদুলিল্লাহ। Hello. I just had the baby. পঁচিশ তারিখ ডেট ছিল, আলহামদুলিল্লাহ 22 তারিখ চলে আসলো। হেক্টিক জার্নি হঠাৎ করে, সব বলবো তোমাদের সাথে। জাস্ট রাইট নাও এখন দেখো দুবার ভাই তাবিদ এখানে ঘুমিয়ে আছে। খুব কষ্টের একটা সকাল, রাত গেল আর সকাল গেল। এখন স্যান্ডউইচ দিয়েছে, কফি মানে আমি চা দিয়েছে, খাবো। বেবিকে ব্রেস্ট ফিডিংয়ের চেষ্টাও করে যাচ্ছি। এই তো হঠাৎ করে আমাদের সারপ্রাইজ চলে আসলো। দাবি এখন ঘুমাচ্ছে, দেখতে একদম দুবার পার্ট টু হয়েছে। মাশাআল্লাহ 8.5 পাউন্ড আমার, বিগ বয়। আই লাভ ইউ আব্বু। 2011 সালের পর আজকে ভোর খুলে হওয়ার পর আব্বু আব্বু ডাকলাম। যে এখন আমি খাচ্ছি স্যান্ডউইচ, চিজ অ্যান্ড পিকল, আর তার সাথে চা। খাবে একটু আব্বু? খাবে, খাবে, খাবি, 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 খাবি। দেখো উঠাতে হবে কিন্তু নতুন জব আবার। হ্যাঁ, তো তখন খালি খাইছে। দেখো বাবা তোমার প্রথম ঢেকুর উঠাচ্ছে। আসতে পাপা, তোমার কেমন লাগতেছে জান? খুব ভালো, দুবার ছোট ভার্সন, ডুপ্লিকেট ভার্সন। এই তো চোখ খুলো বাবা। ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ। তোমাকে বলবো ভাই, তোমার ছোটনকে ওয়েক আপ, ওয়েক আপ কর। আপু কোথায়? আপু তোমার কোথায়? খাবে মনে হয়, বুঝছো? ছোট্ট তোমার, তোমার, তোমার ভাই এই যে আমার রাতের খাবার, টুনা পাস্তা। আর ইয়ে দিছে না, ডেজার্ট দিছে, গরম গরম। লুকস সো নাইস। বাসা থেকে যেগুলো খাবার আনছিল, খাবার একদম ভাই বোন। এই যে আসসালামু আলাইকুম, ঘুম ভেঙেছে আবু? না ঘুম ভেঙেছে, একটা সুন্দর ফটো শুট করতে হবে। ওকে চোখ খোলা রাখেন। ওকে ওকে কুটু কুটু, এই কুটু কুটু, আপুর জামা পরেছো? রাত হয়েছে তোমার, সকাল হয়েছে আবু? এই যে, এই যে,
দেখো পাপা ফোন টিপে জানো, এই দেখো পাপা ফোন টিপে, দেখো না খুব সুন্দর করে তাকায় আছে। দিনের বেলা অফিসে খেলাধুলার সময় হয়েছে। এই যে মামাস বয়, দেখো কি সুন্দর হ্যাটটা পরা দিছে। I love you. I love you. এখন কয়টা বাজে বলো তো? 11টা না 10টা সামথিং। সব পোলা পাইন কাঁদতেছে। আমি একটু চা খেয়ে নিচ্ছি, আবারও কথা বলতে পারতেছি না, গ্যাস নিছি, অনেক চিল্লাইছি। এই যে আমাদের ছেলে। তুমি কি আজকে রাতে কাঁদবা বাবা? কাঁদতো, খালি খাওয়াই দিছি দেখে। আব্বু, এই যে আসো আসো আসো, দেখো আমি চা খাই। চা তুই বাবা বলে কফি, কফি খাচ্ছি। তুমি এমন কাইন্দো না ওকে। এখন রাত 11:30 বাজে, বেবি হয়েছে সকাল 10:12। তো আমার 1 লিটার ব্লাড গিয়েছে, তো বাহার সময় 2 লিটার ব্লাড গিয়েছিল, যেহেতু ফাইব্রয়েডস আছে। সো মোটামুটি ওরা বললো যে চেক করে দেখেছে ব্লাড, আমার ব্লাড লাগবে না এবার, আয়রন লেভেল ঠিক আছে। এর আগের বার তো আমাকে 2 ব্যাগ ব্লাড দিয়েছিল, সো এইবার ব্লাড লাগবে না। তো হোপ সো ইনশাআল্লাহ আগামীকালকে সকালে বাসায় যেতে পারবো সব ঠিকঠাক থাকলে। আর আলহামদুলিল্লাহ তাবিদ বাবা ভালো আছে, তুবা বাসায় ভালো আছে, আম্মুর সাথে আছে, ওর চাচা আছে, শ্রাবণী গিয়েছে, শ্রাবণীর আম্মু অমিত ভাইয়া, সো বাসায় মানুষজন আছে, বাসায় বেলুন ফুলানো হচ্ছে বেবির জন্য, ওয়েলকামের জন্য। সো তুবা তো শিগগিরই নিয়ে খুব হ্যাপি। তো এই তো আলহামদুলিল্লাহ, তুবাও ভালো যাচ্ছে, আম্মু কেনাতে অনেক উপকার হয়েছে সত্যি কথা বলতে। সো স্পেশাল থ্যাংকস টু আম্মু, অ্যান্ড স্পেশাল আমি আমাকে নিজেকে একটা মানে থ্যাংকস দিতে চাই যে আজকে আমি উইদাউট এপিডোরাল প্রায় আধা ঘন্টার মানে জাস্ট আমার ডেলিভারি স্যুটে থাকতে হয়েছে, আমি এত বড় একটা জিনিস করতে পেরেছি। আমি আমার স্টোরি বলবো অবভিয়াসলি, বাট এখন শরীরটা অতটা ভালো না, উইক লাগছে, বাট ইয়াস আলহামদুলিল্লাহ ভালো মতো হয়েছে। শরীরটা উইক, স্টিচ দিয়েছে, অনেক বড় একটা স্টিচ দিয়েছে। তো বেবি ওইখানে ঘুমাচ্ছে আর আমি ওইখানে আছি, আর বেবিকে বিএম করানোর চেষ্টা করছি। তো এই তো আজকের দিনটা যেমন যাবে ভাবি নাই। ওফ, হেক্টিক জার্নি, ট্রাস্ট মি।